আগামীকাল বুধবার ফের বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্চের প্রথম সপ্তাহের মধ্যে এ নিয়ে তিনবার রাজ্যে পা রাখতে চলেছেন তিনি। সন্দেশখালীতে মা বোনের উপর অত্যাচার নিয়ে আরামবাগ ও কৃষ্ণনগরে সরব হয়েছিলেন মোদী। একদিনের মধ্যে প্রবীণ তৃণমূল নেতা তাপস রায়ের দলত্যাগ এবং হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্তফা রাজ্যে খানিকটা ডামাডোলের পরিবেশ তৈরি করেছে। সেই আবহেই বুধবার ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশ, জোকা এসপ্ল্যানেড মেট্রো করিডোরের তারাতলা মাছের হাট অংশ এবং নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো করিডোরের নিউ গড়িয়া রুবি অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গার তলা দিয়ে যাওয়া মেট্রো রেলের এই সুড়ঙ্গ পথ দেশের প্রথম যুগান্তকারী উন্নয়নের স্মারক হতে চলেছে। এছাড়াও বুধবারই প্রধানমন্ত্রী আরও বেশ কিছু প্রকল্পের সূচনা এবং উদ্বোধন করবেন। বারাসাতে বিজেপির একটি জনসভায় যোগ দেবেন। বুধবার কলকাতায় একসঙ্গে তিনটি মেট্রো করিডোরের নয়া লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, সেদিন ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশ, জোকা এসপ্ল্যানেড মেট্রো করিডোরের তারাতলা থেকে মাঝের হাট অংশ এবং নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো করিডোরের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশের উদ্বোধন করবেন। তবে শুধু সেটাই নয়, সেদিন কলকাতা থেকে আরও একাধিক মেট্রো লাইনের সূচনা করবেন মোদী। সব মিলিয়ে মহানগরী থেকে তিনি 15,600 কোটি টাকা মূল্যের যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত প্রকল্পের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়েছে। সকাল 10:15 নাগাদ সেইসব প্রকল্পের উদ্বোধন করবেন মোদী। তিনি এসপ্ল্যানেড থেকে ভার্চুয়ালি একাধিক প্রকল্পের সূচনা করবেন বলে মেট্রো সূত্রে খবর। নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো করিডোরের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশকেও সবুজ পতাকা দেখাবেন ভার্চুয়ালি। তবে গঙ্গার তলা দিয়ে মেট্রোয় চেপে মোদী যাবেন কিনা তা এখনও সরকারিভাবে জানানো হয়নি। সূত্রের খবর, গঙ্গার নিচের মেট্রোয় চড়তেও পারেন প্রধানমন্ত্রী। উল্লেখ, 4.8 কিলোমিটারের হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের অংশের 520 মিটার লাইন গিয়েছে গঙ্গার তলা দিয়ে, আর সেই কারণে ইতিহাস তৈরি হয়েছে। আর সেটাই ভারতের প্রথম করিডোর হতে চলেছে যে লাইনে প্রথমবার গঙ্গার তলা দিয়ে মেট্রো ছুটবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।